বাবা ছেলের বয়সের দুই বছরের গ্যাপ, এটা হয়তো একটা ইনোসেন্ট ভুল হতে পারে। আমার কাছে পাঠিয়েছে এটা পাসপোর্টের মতো করে দিতে, বিভিন্ন ছায়াছবিতে ছবিতে দেখেছি আদিকালে বা মধ্যযুগে যখন কোনো একজন রাজা বাদশা বা সম্রাট তার দূত পাঠাতেন আরেক সম্রাটের কাছে, উনি গিয়ে পরিচয়পত্র পেশ করতেন এবং সেটা একটা ফোল্ডারে থাকতো, তার পরিচয় দিয়ে পরিচয়। তো পরিচয় কিন্তু আসলে প্রয়োজন আছে এবং সেটা আবশ্যকতা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আজকের যে উদ্দেশ্যে এই ওয়ার্কশপটি আয়োজন করা হয়েছে এর কিছু উদ্দেশ্য বর্ণিত হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে চারটি উদ্দেশ্য। এবং আমাদের মাননীয় কমিশনার জনাব আহসান হাবিব খান বলেছেন আরও একটি উদ্দেশ্য, যেটি হচ্ছে ভুল সংশোধন, সেটা এখানে স্পষ্টভাবে নাই, হয়তো সেটা আলাদাভাবে আপনারা ওয়ার্কশপ করতে পারেন। সবচেয়ে বেশি যে সমস্যাটা এখন হচ্ছে বা আমি নিজেও ব্যক্তিগতভাবে পাচ্ছি, আমার কাছে অনেকেই আসছেন তার একটা ভুল হয়ে গেছে, আমি কারণগুলো জানি না, ভুল বিভিন্ন কারণে হতে পারে। যেমন আমি দু চারটে পেয়েছি, ওনার পাসপোর্টে মোসাম্মদ আসিয়া খাতুন আছে কিন্তু ভোটার আইডি কার্ডে আসিয়া খাতুন আছে, আমার কাছে পাঠিয়েছে এটা পাসপোর্টের মতো করে দিতে, এটা হয়তো একটা ইনোসেন্ট ভুল হতে পারে। আবার ভুলের মধ্যেও কিন্তু অনেক ক্রিটিক্যাল ভুল থাকতে পারে, ইনোসেন্ট বাট ক্রিটিক্যাল সেটা হতে পারে। যেমন বয়স, বাবা ছেলের বয়সের দুই বছরের গ্যাপ, যেটা আমাদের আলমগীর মহোদয় বলেছেন, এটা কখনো হতে পারে, যে কোনো কারণেই হয়ে যাক, ক্লারিক্যাল মিস্টেকের কারণে হতে পারে, এটা হয়তো উদ্দেশ্য প্রণোদিত নয়, হয়তো উদ্দেশ্য প্রণোদিত নয় কিন্তু ভুল হয়ে গেছে। আবার অনেকে, আমি একটা প্রস্তাব পেয়েছিলাম যে তার বয়স 10 বছর কমিয়ে দিলে করা যাবে কি না, তাহলে আরও 10 বছর চাকরি করতে হবে, কী কারণে যখন বিদেশে গিয়েছিল তখন বয়সটা অনেক বাড়িয়ে দিয়ে গেছে, নাহলে মধ্যপ্রাচ্যে সে যেতে পারতেছে না, এখানেও একটা সংকট আছে, ওইখানে আসলে বাড়িয়ে দিয়েছিল বয়স আসলেই কম, এখন এই 8-10 বছর কীভাবে কমাবে আমি ঠিক জানি না। কিন্তু এর জন্য ওয়ার্কশপ করে আলাপ আলোচনা করে এগুলোর মানদণ্ড নির্ধারণ করতে হবে। যেমন দ্বৈততার একটা বিষয়, আমরা ডাবল নাগরিকত্ব গ্রহণ করে ফেলেছি, এখন গ্লোবাল ভিলেজ হওয়ার কারণে আমি একই সাথে আমেরিকার নাগরিক, বাংলাদেশি নাগরিক, বিলেতের নাগরিক, বাংলাদেশের নাগরিক। আবার অনেকে দেখা যাচ্ছে আমেরিকাতে নাগরিকত্ব পাওয়ার জন্য, অ্যাসাইলামের জন্য একটা কন্ট্রাক্ট ম্যারেজ করেন, আসলে বিয়ে নয় কিন্তু দেখাতে হবে, সেখানে তার জামাইকান একটা মহিলা, সেখানে তার ওখানে একটা পাসপোর্ট করে জামাইকান মহিলা, আবার এখানে এসে আবার খাটি বিয়ে করেছে বাংলাদেশি। তো এখন এটা কীভাবে সমন্বয় করা হবে আমি জানি না, এগুলো কিন্তু উদ্ভাবন করতে হবে কতটা সম্ভব। আমি বলছি না অসম্ভব বা বলছি না যে সম্ভব, কিন্তু এগুলো আসলে ওয়ার্কশপের মাধ্যমে এগুলো উদ্ভাবন করতে হবে। যে কর্মশালার যে উদ্দেশ্যগুলো ব্যক্ত করা হয়েছে, উদ্দেশ্যগুলো নিঃসন্দেহে উত্তম এবং আলাপ আলোচনার মাধ্যমে, ওয়ার্কশপের মাধ্যমে নিরূপণ করতে হবে এই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কী কী সংকট উদ্ভূত হয় এবং সেই সংকটগুলো নিরসন করতে হবে। কীভাবে নিরসন করা সম্ভব সেটাও, মোডাস অপারেন্ডাটাও কিন্তু আমাদেরকে উদ্ভাবন করতে হবে, যে এটা যেহেতু সংকট এটা নিরসন করতে হবে, কীভাবে করতে হবে আমি চট করে বলতে পারবো না। যারা এগুলো নিয়ে হ্যান্ডেল করেন, যারা এগুলো নিয়ে নাড়াচাড়া করেন, তাদেরকে এটা বুঝতে হবে এবং এটা করতে হবে, সেটাই হলো বড় কথা। আর ব্যাপক যে সংশোধন, ছোটোখাটো সংশোধন, এখানে কিন্তু একটা আমরা যে সার্ভিস দেব, মানুষকে যে আমাদের সেবা দিতে হবে, এক্ষেত্রে কিন্তু অসংখ্য অভিযোগ আছে, অভিযোগগুলোর অনেকটাই জেনুইন, আবার অনেকটা হয়তো জেনুইন না। কেউ যদি বয়স 5 বছর কমাতে আসেন, নাম একেবারেই পাল্টে ফেলতে চান, নিশ্চয়ই সেখানে আমাদের এখানে চট করে কোনো সেবা দেওয়া হবে না। এগুলোর স্ট্যান্ডার্ড নিশ্চয়ই ফিক্স করা আছে বা এর বটম লাইনটা কী হবে সেটাও হয়তো বলা আছে, আমি এখনও জানি না। ভোটার কার্ড সম্পর্কিত যে আইন আছে, এনআইডি সম্পর্কিত আইন, সেটার সংশোধনের প্রক্রিয়াগুলো কী, কোন কোন ক্ষেত্রে সংশোধন করা যাবে, কোন কোন ক্ষেত্রে সংশোধন করা যাবে না। আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি মনে করা হয় না আরও দু একটা সংশোধনের সুযোগ উন্মুক্ত করা উচিত, তাহলে সেই মর্মে সুপারিশ আসতে হবে, সেই সুপারিশগুলো পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষ দেখবেন
যে সংশোধনের বিস্তৃতি আরও আরও পরিব্যাপ্ত করা সম্ভব কিনা।